হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি সবার সাথে শেয়ার করব একটু ব্যতিক্রম, আমার কলেজ লাইফের আমার লেখা দুটো কবিতা আবৃত্তি করে সবাইকে শোনাবো, সবার সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আর আমার সেই অনেক আগের লেখা কবিতাগুলো এখনও আছে, যত্ন করে রেখেছিলাম। আজকে আমি সবার সাথে আমার ভিউয়ারদের সাথে শেয়ার করব, আর কেমন হয়েছে অবশ্য জানাবেন। সেই আগের লেখার কাগজগুলো এখনও আছে আমার কাছে, তেমন বেশি নেই। আর আমি ছোট গল্প তারপর কবিতা অনেক লিখতাম, দুটো আমার কাছে আছে, তাই আজকে সবার সাথে শেয়ার করলাম। তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিউয়ার্স। তাহলে আমি শুরু করলাম আমার কবিতা। মৃত আত্মা বহাল এই ভুবনের মাঝে ঘন অন্ধকার চন্ন একটি কুটির, যার ভিতরে আছে আমার নিতর দেহ। আমার নিস্তব্ধ থাকা কেন? চারিদিক ঘন কালো আদার, সবাই চোখে ঘুমের ঢল নেমেছে, শুধু আমি একা জেগে আছি আর কিছু জিজি পোকা। আমার ইচ্ছে করে এই শিকল ভেঙে জিজি পোকার সঙ্গে কিছুক্ষণ সঙ্গী হতে, কিন্তু বদ্ধ এই কুটি কে আমাকে ছাড়বে? আমার অতীত স্মৃতি যে এই বহাল পৃথিবীতে পারছি না, আমি কি পারবো মুক্ত আকাশের নিচে পাখিদের মতো ডানা মেলে উঠতে, স্বাদ যে হয় স্থির গাছগুলোর সাথে কিছু কথা বলি। আমি যেন কাউকে খুঁজি, অবাঞ্ছিত কিছু স্বাদ জাগে আমার, যাহা এই পৃথিবীর স্বাদ দেনে, শুধু কাল্পনিক হয়ে থাকবে আমাকে ঘিরে সমাধির মতো। ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আমি আমার দ্বিতীয় কবিতাটা আবৃত্তি করে শোনাবো, আশা করি ভালো লাগবে। আর কবিতাটির নাম হচ্ছে নষ্টকারী দেশ। নষ্টকারী দেশ, পৃথিবীর সূচনা কখন যে উদ্ঘাটিত হলো আর কখন যে ইতি টানবে, বাস্তব জীবনের একটিও বিন্দু মাত্র সত্য কেউ জানে না। হতাশ হলাম এই পৃথিবী জীবনের চলার পথের প্রতিটি মুহূর্তগুলো দেখে, অস্থিরতা এই নষ্টকারী দেশ যাদের জন্য হয়েছে। ভালো মানুষের নেই সততার মূল্যহীন, কি করা উচিত? এই হিংসকারীদের দৃষ্টি নামাতে হবে ন্যায় মানুষের দিক হতে, জীবন তো থেমে থাকবে না, কোথায় গিয়ে জীবন থমকে দাঁড়াবে? মহান সৃষ্টিকর্তা ছাড়া একটি প্রাণীর বাক্য সত্য হবে না, শুধু সত্য মানুষের ধ্বংস হবে। আমাদেরকে জেগে উঠতে হবে, জাগো সবাই, রুখে দাঁড়াও, বাস্তবকে ন্যায়ের ভিতরে আনতে হবে, আর নোংরা সমাজকে ধিক্কার দিতে হবে, ধিক ধিক ধিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার কবিতাগুলো শোনার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য, আমার সেই কলেজ লাইফের কবিতা লেখা আর এখন আবৃত্তি, দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আর সবসময় আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাই। আমার সেই কলেজ লাইফের কবিতাগুলো আজকে সবার সাথে শেয়ার করতে পেরে আসলে খুবই ভালো লাগছে। সেই অনেক আগের, তখন ছোট গল্প তারপরে অনেক কবিতা লিখতাম, আর এখন যে ইউটিউবে আমি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করব, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের হবে, তখন তো আর আসলে জানা ছিল না বা আমাদের কল্পনার বাইরে ছিল। যাই হোক,
সবার সাথে আজকে আমি আমার যত্নে রাখা দুটো কবিতা, এই দুটো কবিতাই আমার কাছে ছিল, আমার অনেক ড্রয়িং আছে, ড্রয়িং এর সাথে এই দুটো কবিতা পেয়ে সবার সাথে শেয়ার করলাম, আবৃত্তি করলাম। আশা করি সবার কাছে ভালো লাগছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অবশ্যই দোয়া করতেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।